হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আমার বড় আপু এবং তার বাচ্চাদের আনার জন্য বরিশাল এয়ারপোর্টে যাচ্ছি, সাথে আব্বুও যাচ্ছে। আপু ঢাকাতে থাকে, ঈদ কুরবানি ছাড়া আপুর এখন আর বেশি আসা হয় না বরিশালে। আপুর ফ্লাইট দুপুর 4:30 ছিল। যাওয়ার সময় ভাবছিলাম বৃষ্টি পড়ে কি না, মেঘলা হয়েছিল আকাশটা অনেক, তবে শেষমেশ আর বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা অনেক ভ্যাপসা ছিল। বরিশাল হাইওয়ে রাস্তাটা অনেক সুন্দর করছে, আগে এরকমের একটু ছিল না। আগে তো অনেক ভাঙাচোরা ছিল রাস্তাটা। চলে আসি বরিশাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট অন্য সকল এয়ারপোর্ট থেকে অনেক ছোট, তারপরও এই এয়ারপোর্টটি গাছপালায় পরিপূর্ণ, তাই অনেক সুন্দর একটি পরিবেশ। এয়ারপোর্টে এসে আপুকে ফোন দিয়ে শুনি আপুর ফ্লাইট 1.5 ঘন্টা ডিলে করবে, তাই ভাবলাম আব্বুর সাথে এয়ারপোর্টের চারপাশটা একটু ঘুরে নিই। এর আগে অনেক আসা হয় এই এয়ারপোর্টে, তবে এর চারপাশটা কখনোই দেখা হয়নি। এই এয়ারপোর্টের ভেতরে প্যাসেঞ্জার ছাড়া কাউকে অ্যালাউ করে না, তবে বাইরে সবাই যার যার মতো ঘোরার সুযোগ আছে। Thank you.
এটা হচ্ছে স্টাফ রুম এয়ারপোর্টের কর্মীদের এখানে থাকার ব্যবস্থা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে বাচ্চা আপুকে দেখে খুব ভালো লাগতেছিল আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন